প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আলোচনা করতে চলেছি তোমাদের সপ্তম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ফাইভ এর ইতিহাসের প্রশ্নের উত্তর। চলো দেরি করবো না, শুরু করবো আজকের আলোচনা। এক্ষুনি সাবস্ক্রাইব করুন এমডি মুস্তফা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে এবং বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো আমাদের সমস্ত নোট, সাজেশন এবং শিক্ষামূলক ভিডিও পেতে। প্রথমে রয়েছে কয়েকতম সহ খঞ্জতম মিলাও। তো তোমাদের প্রথমে যে খলিফার অনুমোদন, খলিফা অনুমোদনের সঙ্গে তোমার হবে গিয়াসউদ্দিন ইলতুতমিশ। ইলতুতমিশের সঙ্গে তোমরা এটা মিল করবে। সিদা পাইবশ, এটা গিয়াসউদ্দিন বলবান চালু করেছিলেন। সিদা পাইবশ এর সঙ্গে গিয়াসউদ্দিন বলবানের মিল করবে। বাজাদা নিয়ন্ত্রণ, এটা হবে আলাউদ্দিন খলজি বাজাদা নিয়ন্ত্রণ করেছিলেন। আর আমুক্ত মালকদা এই গ্রন্থটি লিখেছিলেন এবং কৃষ্ণদেব রায়। পরের প্রশ্ন, বন্দেগানি চেহেলগানির সদস্য ছিলেন সুলতান গিয়াসউদ্দিন বলবান। এখানে লিখে দিবে গিয়াসউদ্দিন বলবান, গিয়াসউদ্দিন বলবান কেমন, তো সুন্দর করে লিখে দিবে। পরের প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন সুলতান এবং ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। তো লিখতে হবে শামসুদ্দিন ইলিয়াস শাহ সুলতান লিখে দিয়ে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। পরের প্রশ্ন, পর্তুগিজ পর্যটক বিজয়নগর পরিভ্রমণ এসেছিলেন, এটা হবে পায়েজ। এবং সর্বশেষ প্রশ্ন আছে চার, বিজয়নগর পরাজিত হয়েছিল তালিকোটা যুদ্ধে আসলে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এবং তালিকোটার এবং যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে পরাজিত হয়েছিল তালিকোটার যুদ্ধে। তোমাদের শেষে রয়েছে তিনের প্রশ্ন রয়েছে আর কি, 30-50 শব্দে লিখতে লিখতে ব্যবস্থা কী, লিখতে ব্যবস্থা উত্তর দেখে নেব আমরা। নির্দিষ্ট অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা সুলতানের নির্দেশে রাজস্ব আদায় করার অধিকার পেতেন। পরবর্তীকালে বাণিজ্যের আয়তন বেড়ে যাওয়ায় সুলতান তার যেসব রাজ্য জয় করতেন সে রাজ্যগুলিকে দায়িত্ব এক একজন সামরিক নেতার উপর দেওয়া হতো। এই রাজ্যগুলিকে এক একটি প্রদেশে মতো ধরে নেওয়া হতো, এগুলিকে বলা হতো একতা।